নমস্কার নমস্কার। স্যার, সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম গুঞ্জন শুনছি, ভাতা বৃত্তির খবর অমুক তমুক বিভিন্নভাবে শুনছি আর। কিছু কিছু নেতৃত্ব বলছেন ভাতা বৃত্তির কথা, আবার প্রেসিডেন্ট বাবু বলেছেন যে যোগাযোগ করা হয়েছে, বিষয়টা মানে সঠিক জায়গায় আসলেই আমরা বিষয়গুলো জানাবো, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সামনে বাজেটও চলে এসেছে, অনেকজন আশায় আছেন আর কি। তো যদি এই বিষয়ে কিছুটা আলোকপাত করেন। আমি কি বলবো, আমি প্রথমে আমি বলছি আপনাদের মাধ্যমে, আমি কিন্তু ইউটিউব সাক্ষাৎকার দিতে কখনোই খুব একটা রাজি থাকি না, অবশ্য আপনারা নিজেরাও জানেন। আপনারা জোর করেন, প্যারা টিচার চায় তাই আমি করি, তাদেরকে আমার কিন্তু সামান্যতম ইচ্ছে নেই যে ইউটিউব সাক্ষাৎকার দিয়ে কাউকে বিভ্রান্ত করা। কাউকে ভয় করেও কথা বলি না, কাউকে তেল দিয়েও কথা বলি না, কাউকে সন্তুষ্ট করে কথা বলি না। প্যারা টিচারদের ভালো হলো হোক এটাই আমি চাই, আপনার আমার নেতা হওয়ার কোনো শখ নেই, সোজা কথা। ঘটনা হচ্ছে যে প্যারা টিচারদের দাবি দেওয়ার বিষয় তো আমি তো আগেও বলেছি, ভোটের আগেও বলেছি যে সরকারের ইচ্ছে আছে বেতন বৃদ্ধি করা, মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রীও বলেছিলেন সরকার ভাবছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের নানা রকম কার্যকলাপে তো আমাদের বেতন বৃদ্ধিটা হয় না, আমাদের নেতৃত্বরা নিজেদের সবাই একাই 100 ভাবে একাই সব ক্রেডিট নেবে এই করে নেই, সব ভুল পথে পরিচালিত হয় নেতারা, যার জন্য সমস্ত প্যারা টিচাররা ভোগে। আর ক্রেডিট নেওয়ার কি আছে, সবাই যদি নিঃস্বার্থ হবে তৃণমূলের মানে প্যারা টিচারদের ভালো চায়, তাহলে সব নেতারা একটু আলোচনা করে কেন আগায় না, আমি আজ পর্যন্ত বুঝিনি, আমি আমার মাথায় আসে না যে সবাই যদি সততার সহিত সংগঠন করে, ব্যক্তি স্বার্থ না থাকে, নিজের স্বার্থ না থাকে, তাহলে সবাই আলোচনা করে 48 হাজার প্যারা টিচার, আরো এখন যারা প্যারা টিচার হয়েছে MSK থেকে, সবার ভালোর জন্য সবাই এগোয় না কেন? ঠিক ঠিক, আমার এটা এখনো বোধগম্য হয়নি। তা বেতন বৃদ্ধির বিষয় বা প্যারা টিচারদের কিছু বিষয়ে সরকার, আমি বারবার বলছি, মমতা ব্যানার্জি যা কথা দেন তা কথা রাখেন, এবং আমাদের প্রতি উনি সবসময় সদয় আছেন, আমাদের কার্যকলাপে উনি মাঝে সাঝেই উনি বিরক্ত বোধ করেন, সেটা সবাই দেখেছে, হাওড়ার মিটিং এও দেখেছে, অন্যান্য সময় দেখেছে, আমাদের কার্যকলাপে খুবই বিরক্ত। আচ্ছা আচ্ছা, হাওড়ার মিটিং বলতে স্যার এটা বিষয় যদি ওই যে গত হাওড়ায় একটা প্রশাসনিক বৈঠক ছিল, যেখানে উনি তখন ওই অবস্থান বিক্ষোভ চলছিল, তখন উনি বলেছিলেন যে রাস্তায় যখন তখন বসে পড়লেই হবে নাকি। আচ্ছা আচ্ছা, মনে আছে তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তা এরকম বসে থেকে বা অন্যরকম চাপ তৈরি করে যে দাবি আদায় হয় না, আমি বারবার বলেছি লাগাতার আন্দোলনে দাবি আদায় হবে না, এটাও বলেছি, হুমকি দিয়ে কখনো মমতাজির কাছ থেকে ওইভাবে দাবি আদায় করা যায় না, সেটাও বলেছি। ওই অমিত শাহ নরেন্দ্র মোদীর মতো সর্বশক্তিমান বিজেপি সারা ভারতবর্ষের নেতারা মমতা ব্যানার্জিকে টলাতে পারেনি, এটা দিয়ে বুঝতে হবে যে প্যারা টিচাররা নিজেদের মহান শক্তিমান ভাবছিল ভোটের আগে, সবাই একদম বিশাল কিছু ভাবছিল নিজেদের, আর মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী অমিত শাহ ধরে কোনো গুরুত্ব দেননি, তার বিশ্বাস মানুষের ভালোবাসায় তিনি এগিয়ে গেছেন এবং তার ভোটের ফল তার প্রমাণ। এখনো এখনো ভোটের পরে আমি বলেছি সরকারের সদিচ্ছা আছে বেতন বৃদ্ধি করার, নেতৃত্বরা এক হয়ে সঠিকভাবে একটা সঠিক দাবিপত্র দিক, আমার কথা কেউ শুনছে না, আমি কি করতে পারি আমি নিজেও বুঝতে পারছি না। আপনি যে কথাগুলো বলছেন তাতে করে বার্তা কিন্তু যাচ্ছে মানুষের কাছে, যাচ্ছে, কিন্তু কেউ না শুনলে তো আমাদের সময় নষ্ট হবে, ডাইরেক্ট না শুনলে ইনডাইরেক্টলিও এই কথাগুলো নেতাদের কাছেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই, কিন্তু এতে কোনো পজিটিভ আসছে না, নেতাদের কাছে পৌঁছচ্ছে কিন্তু কেউ শুনছে না কেন কথাগুলো, আমার মাথায় ঢোকে না। আজকে কথাগুলো না শুনে আসুন না শুনে তো প্রত্যেকবার আমরা বঞ্চিত হয়েছি, মানে আমাদের এই নেতাদের কারো কোনো ক্ষমতা হয়নি আমাদের দাবি পূরণ করে দেয়, সবাই মিথ্যে গল্প দিয়ে যায়, আর কেউ কেউ ভাবে নেতারা বোধ হয় মহান, সে গোপালদেব না তো মহান শক্তিধর নয়, রমি হলো না, ভগীরথ না, কেউ মহান শক্তিধর নয়, সমস্ত মহান শক্তিধর হচ্ছেন মমতা ব্যানার্জি। ঠিক ঠিক ঠিক, সুতরাং তিনি যেটা চান সেভাবেই আমাদের এগোতে হবে। হম হম হম, হ্যাঁ, সুতরাং মহান শক্তিধর আমরা নিজেদের ভাবলে তো হবে না, আজকে আমাদের কথা কেউ না শুনে মইদুল যে ভোটের আগে সরকারকে চরম অপদস্থ করলো সে দাবিপত্র নিয়ে যাচ্ছে, এখনো ভগীরথরা নিয়ে যায়নি, এটা একটা ভালো মানে ব্যাপার আছে যে নিয়ে যায়নি। এবার অনেক চাপ তৈরি করার পরে রমিউল কি নড়াচড়া করেছে, আমাদের রাজ্য কমিটির কোনো মিটিং হয়নি, কেউ কিছু জানেও নি জানেও না, কিচ্ছু জানে না, একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমি আমার মতো করেছি, ওসব শুনুন ওসব গল্প, আর রমিউল তো সারা জীবন গল্প দেয়,
আচ্ছা আচ্ছা এবার এবার 7 তারিখে যেহেতু বাজেট, হ্যাঁ তা বাজেটের আগে একটা কাউকে দিয়ে একটা ঠুনকো দাবিপত্র পাঠিয়ে দিলাম, কিছু দাবি পূরণ হলে বলবো আমি করে দিলাম, এসব নাটক করে কোনো লাভ নেই। কারণ মমতা যেটুকু যা নিজে করবে সেটা এমনিই করবে, সেটা রমিউল বা গোপাল দেব নাদের ক্ষমতায় করবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সেখানে ক্রেডিট নেওয়ার জন্য আমি ভাবাও, তা রমিউলের যদি সততা থাকতো হুম 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 তাহলে সমস্ত রাজ্য কমিটিকে নিয়ে এগোতো। হ্যাঁ, তো এটাই আমরা ও বুঝতে পারছি না যে এখন পার্শ্ব শিক্ষকরা মূলত বুঝে বুঝে ফেলেছে যে আন্দোলন করে আর কিছু হবে না, না অনেকটাই বুঝে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে। এটা তো সরকারপন্থী সংগঠন একটা বড় স্কোপ যে একদম, আমি বারবার বলছি এখানে রমিউল জি তো একটা পদে আছে, রমিউল কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই, কিছু করার ক্ষমতা নেই। সেটা তো রমিউল আজকে সভাপতির পদ ছেড়ে দিক, ও জিরো। হুম, সে তো ঠিকই, ওর নিজস্ব ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই যে কিছু করে। ও ক্ষমতা ব্যক্তিগত ছিল না বলেই ও কিন্তু 2017 সালের পরে তৃণমূলে যোগ দিয়েছে। ঠিক ঠিক ঠিক। ও 2008 সাল না 9 সাল দিয়ে কি সংগঠন করে, কোনোদিন দেখাতে পারবে না যে ও তৃণমূলে যোগ দেওয়ার আগে কিছু করেছে। তো আমরা যেটা মেনলি জানতে চাচ্ছি যে আপনি বলছেন, আপনি বারে বারে মানে প্রতিটা সাক্ষাৎকার আপনি যেখানে যান সেখানেই বলেন যে মুখ্যমন্ত্রী কিন্তু মানবিক, এখনো পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি বা সম্মানজনক জায়গায় পৌঁছানো, এখনো আমি বলছি মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন, ভাতা বৃদ্ধি করবেন, কিন্তু তার আগে আমাদের সঠিক রাস্তায় হাঁটতে হবে, আমি বারবার বলছি। আর আমার কথা না শুনলেও জীবনেও কিছু হবে না, আগেও বলেছি, হুম হুম সেটা বাস্তব প্রমাণ হয়েছে, এখনো তাই বলছি। তা আপনি কি অতি অতি চালাকের দ্বারা কখনো স্বার্থসিদ্ধি করা যায়? অতি চালাকের গলায় দড়ি ওসব করে হবে না, কারণ এটা আমি বারবার বলছি, রবিউল সভাপতির পদে যতক্ষণ আছে ততক্ষণ সমস্ত রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে অন্যান্য সংগঠনের নেতাদের বলে তাদের সাথে সলা পরামর্শ করে একটা সঠিক দাবিপত্র নিয়ে যদি এগোয় প্যারা টিচারদের ভালো হবে। আমি বারবার বলছি, কেন শুনছে না আমি জানি না। আর প্যারা টিচাররাও এই ক্ষেত্রে দাবি আদায় না হওয়ার জন্য 100% দায়ী। এরা এক একজন নেতাকে এমন হাইলাইট ভগবান বানিয়ে দেয়, এরা সব নেতাদের এমন হাওয়া দেয় যে নিজেদের তো সর্বনাশ হয়ই, সারা 48 হাজারের সর্বনাশ হয়। অনেকেই ভাবে আমাকে বোধহয় টেটে পাশ করিয়ে দেবে রমিউল, ও ভাবে আমাকে রমিউল করে দেবে। আমি বললাম রমিউল কেন, 1000 রমিউলের ক্ষমতা নেই, পিছনের দরজা দিয়ে একজন টেট পাশ কেউ চাকরি করিয়ে দেয়, একজনকেও পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। সে তো ঠিকই আর কি, সেটা সুতরাং যা হবে মমতা ব্যানার্জির নির্দেশে অ্যাকর্ডিং টু মেরিট হবে এবং সেটাই হবে। এবং কিছু কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, কারণ কিছু ঘুঘুর বাসা এখনো বিকাশ ভবনে রয়ে গেছে, অন্যান্য জায়গায় রয়ে গেছে, সেটা নিয়ে দলকে বার্তা দিচ্ছি যে যারা ইচ্ছাকৃতভাবে অনেক রকম ভুল করে দেয় লিস্টে, মেরিট লিস্টে, কম্পিউটারে কারসাজি করে, যার জন্য সমস্যা হয় অনেক, কিন্তু যা হবে একদম সঠিক মেরিট লিস্ট অনুযায়ী হবে, এখানে কেউ পিছনের দরজা দিয়ে কোনো সুযোগ পাবে না। সেখানে দাঁড়িয়ে আজকে সবাই নেতাদের যদি এভাবে হাওয়া দেয় ভগবান বানিয়ে দেয়, তাহলে নিজেরাই হিরো, নেতাদের হিরো করতে গিয়ে নিজেরা জিরো হবে। এটা আমি এখনো বলে রাখছি, আগামী দিনে ওটা মিলিয়ে নিতে হবে সবাইকে। আপনি কি বলতে চাচ্ছেন, এখন শিক্ষকদের যদি বাঁচতে হয়, অবস্থাটা খুবই সংকটজনক, আমরা প্রতিদিন টের পাচ্ছি বাজার করতে গিয়ে আর কি, ঠিক আছে, অবশ্যই মূল্যবৃদ্ধির বিষয়টা বুঝতে পারছেন যে কোন জিনিসের দাম কতটা বেড়ে গেছে, সেই জায়গায় এই কটাকাতে চলে না। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাঁচার পথ তো করতে হবে, তার জন্য কি করতে হবে আপনি একটু বলুন। তাতে যে জন্য সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে সরকারপন্থী সংগঠনের সমস্ত নেতৃত্ব যারা আছে একতাবদ্ধভাবে আলোচনা করে সরকারের কাছে একই বার্তা নিয়ে যেতে হবে। অন্যান্য সংগঠনকে নিরস্ত করতে হবে, তারা হয় একই দাবিপত্রে আসুক, না হলে তারা চুপচাপ থাকুক। দু নম্বর হচ্ছে ওই গল্প দিয়ে আমি বসে নেই, আমি ইয়ে নেই, মিথ্যে গল্প দিয়ে চললে জীবনে কিছু হবে না প্যারা টিচারদের। ওই আজকে 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 নেতাদের নেতাদের যদি আমি বলি, নেতাদের যদি কোনো ক্ষমতা থাকতো তারা দেখা কে কি করেছে প্রমাণ সহ দেখা, কেউ প্রমাণ দিতে পারবে না, দাবিপত্র দেখাতে পারবে না যে কারো দাবিপত্রে কোনো দাবি পূরণ হয়েছে, এটা কোনো নেতা প্রমাণ করে দেখাক ঠিক ঠিক যে আমি এই দাবিপত্র দিয়েছি, এই আলোচনার ভিত্তিতে এই দাবিটা পূরণ হয়েছে। এটা গোপাল দেবনাথ ছাড়া কারো ক্ষমতা নেই। 2004 সালে চাকরি চলে গেছিল, বলেছিলাম চাকরি ফিরিয়ে আনবো, এনেছি, বলেছিলাম বেতন বাদ দিয়ে স্থায়ীকরণ করবে, মমতা ব্যানার্জিকে দিয়ে মাননীয় মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন স্থায়ীকরণ করবেন, প্রসেস চালু করিয়েছি। ডিএলএড এর অর্ডার হয়ে গেছিল 2013-12 সালেই, সেই অর্ডারে কেস হয়েছে, তাই কিছুদিন লেটে ডিএলএড এর অর্ডার হয়েছে। সেই ডিএলএড এর অর্ডার যখন ওইসব কলেজ ফলেজ সিলেক্ট হয়েছে তখন একটু রমিউল গিয়ে ওখানে তদবির করেছে, ইট করেছে, এর বেশি ক্ষমতা নেই। আজকে বেতন বৃদ্ধি হবে বারবার ঘোষণা হয়েছে, যেহেতু হটকারী কাজ করেছে বেতন বৃদ্ধি হয়নি, রমিউল এন্ড টিম তৃণমূলে যোগ দিয়েছে তারপরে বেতন বৃদ্ধি হয়েছে। শুধু কারো কোনো পার্সোনাল ব্যাপার বিষয় নয় যে কিছু করে দেবে। আন্দোলন করলে ওদের কি তৃণমূলে যোগ দিতে হবে, এরকম কি জায়গা আছে নাকি, আপনি কি বলতে চাচ্ছেন? সেটা আমি দেখুন, তৃণমূল কংগ্রেস তো খুব শক্তিশালী,
অবশ্যই অবশ্যই। সুতরাং প্যারাটিচারের ভোট ছাড়াও তৃণমূল কংগ্রেস শক্তিশালী, এটা প্রমাণ হয়ে গেছে, সেটা তো প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আর আমি আমি কিন্তু এই কথাটা বলেছিলাম ভোটের আগেও যে প্যারাটিচার আন্দোলনে তৃণমূলের ভোট বাড়বে, একটাও কমবে না, এটা প্রমাণ হয়ে যাবে আগামী দিন। এবং তৃণমূলের ক্ষমতা, প্যারাটিচারের ক্ষমতায় তৃণমূল একটা ভোটে কমায়, সেটা প্রমাণ হয়েছে, তৃণমূলের ভোট বেড়েছে। এবং কেন ভোট বাড়বে তারও আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম যে এই এই কারণে। আপনাকে বলতে চাচ্ছি তাহলে রমিউল ইসলাম যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, তাহলে আরো যে সমস্ত রাজ্য নেতৃত্বরা আছেন কমিটিতে তারা কিছু বলছেন না কেন? কারণ দরকার তো সকলের। দেখুন, আমরা আমরা বলছি না, আমরা তো সবসময় বার্তা দিচ্ছি, আমরা দলের কাছেও আমরা যাব, কিন্তু ঘটনা হচ্ছে একটা জিনিস জানবেন, এটা দাবি দেওয়ার সংগঠন। দাবি দেওয়ার সংগঠনে দায়টা আমাদের, দলের না। দলের কাছে বলছি না, আমি বলছি যে যে নেতৃত্ব গুলো আছে তারা তো আপনারা আলোচনা করতে পারেন। অবশ্যই অবশ্যই করতে পারি, অবশ্যই। এখন আমি একটা কথা বলি, এখন আমরা আলোচনা করতে পারি, আমরা ঐক্যবদ্ধ ভাবে রমিউলকে সরানোর জন্য দলের কাছে যেতে পারি, তাতে তো সময় নষ্ট হবে আলোচনা করে। এবার 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 আমরা আমরা যদি আবার রমিউলকে সে সরাবে না সরবে দল সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা যদি এখন রমিউলকে সরানোর জন্য, আমি আমি বলি আমি বলি আমরা আমরা এখন আমরা আলাদা করে আলোচনা করে দলকে জানাবো রমিউল এই এই সেই, সেটা তো অনেক সময় নষ্ট হবে, প্রসেস যাবে, শক্তি ক্ষয় হবে। আমি চাই না এইভাবে শক্তি ক্ষয় হোক, আমি চাই রমিউলই উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে আলোচনা করে এগোক, 48,000 প্যারাটিচারের মুখে হাসি ফুটুক, পদ অনেক পরে, পেট না বাঁচলে পদ দিয়ে কি হবে, পদ দিয়ে জল খাবো নাকি? এইটাই করা দরকার যে আপনারা আরো যারা আছেন, যারা গুরুত্বপূর্ণ পদে আছেন রাজ্য কমিটির, তারা একটা আলোচনা করুন, যে রমিউল ইসলামকে বৈঠক করুন একসাথে। এখন দেখুন, সে সভাপতি যদি না করে আমরা কি করতে পারি? আমরা দলকে জানাতে পারি। এবারে আবার একটা বলি, এটা দাবি দেওয়ার সংগঠন দলের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় আমরা যতটা গুরুত্বপূর্ণ ভাবি। হ্যাঁ, বিজেপির কাছে ওই দাবি দেওয়ার সংগঠনের গুরুত্ব নেই, বিজেপি সরকার হলেও গুরুত্ব নেই, সিপিএম এর আমলেও আমাদের সংগঠনের গুরুত্ব ছিল না, তৃণমূলের আমলেও আমরা সংগঠনের গুরুত্ব নিজেরা করি, আমরা নিজেরা দেখাই আমরা বিশাল কিছু আসল তা নয়। দাবি দেওয়ার সংগঠনে দাবি পূরণ না হলে জানে কেউই পাশে থাকবে না, সুতরাং দল এটাও জানে। তো দাবি দেওয়ার সংগঠনের গুরুত্ব দলের কাছে ততটুকুই, আলোচনা করে যতটা আদায় করা যায়। যুক্তি ওই ওই আহামরি, আমি গোপাল দেবনাথ হিরো, আমি অমুক হিরো তা নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আসু যেটা প্রয়োজন, যেটা সমস্ত মানে সক্রিয় শিক্ষকরা বলছেন যে সরকারপন্থী সংগঠন এগিয়ে এসে বিষয়টা নিষ্পত্তি করুক, নয়তো আরো বহু সংখ্যক শিক্ষক মারা যাবেন এই দুশ্চিন্তায় হতে চায়। অবশ্যই অবশ্যই, সর্বনাশ হয়ে যাবে। আমি বলছি ওই মইদুল একটা দাবিপত্র দেয়া, কি রমিউল দেয়া, কি যাই যা করুক, ওই 7 তারিখে যদি দিদি কিছু করে তখন বলবে এই তো আমরা করে দিলাম, এই 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 ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করবে, ওটা নয়। যদি সবার সততা থাকে, ওপেন দাবিপত্র এবং রুমইদুলতে দাবিপত্রে দাবি পূরণ হবে না, ভগীরথের দাবিপত্রে দাবি পূরণ হবে না, মধুমিতার দাবিপত্রে দাবি পূরণ হবে না, ক্ষতি হবে, এটা স্পষ্ট বলে দিচ্ছি। এখন একটাই একমাত্র মানে এই মুহূর্তে 100% লায়াবল এবং দায় দায়িত্ব রমিউলের, ও যেহেতু একটা সরকার বিরোধী সংগঠনের সভাপতি। আমি এজ এ চেয়ারম্যান আমি বারবার পরামর্শ দিতে পারি, তো পরামর্শ দিতে পারি এবং আমি দলকে দলকে আমার বিষয়টা জানাতে পারি। হ্যাঁ, বলছে যে গোপাল বাবু বিভিন্ন চ্যানেলে বলছেন, তাহলে রমিউল ইসলামকে ডাইরেক্ট ফোন করে তো বিষয়গুলো বলতে পারেন। দেখুন, ও এক নম্বর হচ্ছে ফোন ধরে না, আর ও নিজেকে এত একাই 100 ভাবে। হ্যাঁ, ও ভাবে আমি বোধ হয় বিশাল শক্তিমান। হ্যাঁ, এই কারণে এটাই সর্বনাশ হচ্ছে, ও কারো ফোন ধরে না, কারোর সাথে কথা বলে। ওর যদি সততা থাকে, ও কি দাবিপত্র দিয়েছে সেটা প্রকাশ্যে আনুক, প্যারাটিচারদের স্বার্থে তো দাবিপত্র, কি দাবিপত্র দিয়েছে আমি কত সোজা কথা, কি দাবিপত্র দিয়েছে, কোথায় দিয়েছে, কি আলোচনা হয়েছে, টোটালটা প্রকাশ্যে আনুক, আনতে অসুবিধা কোথায় প্রকাশ্যে আনতে, প্যারাটিচারের স্বার্থে। যেহেতু ধরুন ওকে আমরা তো এই যে আমরা তো এই যে ইউটিউবের মাধ্যমে নানান রকম ভাবে চাপ তৈরি করছি, আমি সমস্ত গ্রুপেও লিখছি যে ওকে প্রকাশ্যে আনতে হবে, এখানে লুকোচুরির কোনো জায়গা নেই। শুনুন, মানে সততার সহিত সংগঠন করলে কোনো লুকোচুরি দরকার হয় না, আর কাউকে ভয় পেয়ে সংগঠন করতে হয় না। গোপাল দেবনাথ আজ পর্যন্ত কাউকে ভয় পেয়ে সংগঠন করেনি, প্রকাশ্যে সমস্ত দাবিপত্র এনেছে আপনার কথার মধ্যে। এবং আমি একা 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 চোরের মতো কোনোদিন কারোর সাথে দেখা করতে যাইনি, কোনো মন্ত্রী এমএলএ এর সাথে, সবাই মিলে গেছি, দেখা করেছি, কি আলোচনা হয়, কারণ এর স্বার্থটা 48,000-এর, আমার একার নয়। মানে 48,000 প্যারাটিচারের জানার অধিকার আছে যে আমরা কি করছি, কি দাবি দিচ্ছি, কোথায় যাচ্ছি, এটা জানার অধিকার 48,000-এর আছে, কারণ 48,000 আমাকে নেতা করেছে, আমি একা একা নেতা। ঠিক ঠিক ঠিক, 48,000-এর স্বার্থ আছে, সব জানার অধিকার আছে, জানাতে হবে 48,000-কে পরিষ্কার। যদিও আমরা আন্দোলনপন্থী লোক, আন্দোলন সেটা আমাদের যেতে হবে আন্দোলনে, তবুও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মানে অল্প সংখ্যক ব্যক্তি ছাড়া কিন্তু ভোট তৃণমূলেই পড়েছে, এটা স্বীকার করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় দেখুন ভোট চলে গেছে, এইসব আলোচনা করে এখন প্রয়োজন নেই, কারণ ভোট চলে গেছে, যাওয়ার হয়ে গেছে। তাহলে এবার এই স্বার্থটা থেকেই মানে সার্বিক স্বার্থ থেকেই আপনাদেরকে একটা
ভালো ভোট নিয়ে আমি বলি ভোট নিয়ে আলোচনা সরকার চেয়ে দল চিন্তা করবে, ওটা নিয়ে আমাদের চিন্তা না করলেও হবে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা আমরা দলের সাথে কাজ করব, জীবন পরম প্রাণ দিয়ে আমরা কাজ করব। হ্যাঁ আমরা দলের সাথে আছি, ছিলাম, থাকবো, কিন্তু অনেকে ওই ভোটের 2 মাস লুকিয়ে পড়ে আবার ভোটের পরে আবার জেগে ওঠে তৃণমূল সাজে, এটা অনেকেই করে। হ্যাঁ ভোটের 2 মাস দেখবেন দলের কারো কোনো অ্যাক্টিভিটি নেই, ভোটের 2 মাস আগে কে কি অ্যাক্টিভিটি করেছে ওগুলো কোনো বিষয় না, ভোটের 2 মাস যেই দেখেছে বিজেপি জিততে পারে, বিজেপি একটা জেতার সম্ভাবনা হাওয়া তো তৈরি হয়েছে, সবাই লুকিয়ে ঘরে লুকিয়ে পড়েছে, হ্যাঁ কারো অ্যাক্টিভিটি দেখবেন না ওই 2 মাস। আপনার প্রেসিডেন্টের তো কোনো বার্তা বার্তা কিছু দেখতে পায় না আপনার ছাড়া, কখনো দেখবেন ওই ভোটের 2 মাস কে আরো না সব ঘরে লুকিয়ে ছিল, ভোটের 2 মাস আগে আন্দোলন ভাঙিয়ে গেলে হবে না, তারা তো প্রকাশ্যে বিরোধিতা করেছে। হ্যাঁ ভোটের 2 মাস আগে আমি কি আন্দোলন করেছি ওটা ভাঙিয়ে গেলে হবে না, ভোটের 2 মাস যখন মানে চূড়ান্ত একটা শুভেন্দু দল ছেড়ে চলে গেছে, একটা দিদি লড়াই করছে, অভিষেক ব্যানার্জি লড়াই করছে, সেই লড়াইতে আমার কি অবদান আছে ওই 2 মাস? ঠিক 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 ওই 2 মাস যদি আমার কোনো অবদান না থাকে আমার অতীতের সমস্ত অবদান জিরো, প্রকাশ্যে সবকিছু জানিয়ে কাজ করতে হবে এবং কবে কি দাবি আদায় হবে, কারণ কোন নেতা কোনো দাবি আদায় করার ক্ষমতা নেই, ফালতু কথা বললে হবে না, আমার সাথে অত বছরের যোগাযোগ আমার কাছে কেউ কোনো কিছু করতে পারেনি, কারণ আজকে আজকে পরপর তথ্য দিয়ে আমি প্রমাণ করতে পারি, কিন্তু আমার আর বিতর্ক ভালো লাগছে না, আমি এখনো চাপ দিচ্ছি 48,000 স্বার্থে রমিউল আর ভগীরথ প্রকাশ্যে সবকিছু জানাতে হবে, রমিউলকেও জানাতে হবে কি করেছে কোথায় দাবিপত্র দিয়েছে জানাতে হবে, আশ্বস্ত করতে হবে, ওই টেট পাস কয়েকজনকে নিয়ে ওই টেট পাসদের মিথ্যে প্রতিশ্রুতি দিলে তাদেরকে নিয়ে নেতৃত্ব সাজার কোনো দরকার নেই, 48,000 ভালো করতে হবে, 48,000 ই করতে হবে, এটা আমি এখনো বার্তা দিচ্ছি, এবং এটা না করলে আমরা আমাদের মতো অবশ্যই চাপ তৈরি করে যাব, এটা আমি বলে যাচ্ছি। ঠিক 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 মাঝখান থেকে আমরা নিজেদের মধ্যে লড়াই চাইছি না, লড়াই করলে সময় নষ্ট হবে, 48,000 কপাল পড়বে, আমি চাই না সময় নষ্ট করতে, আমি চাই রমিউলি দায়িত্ব নিয়ে টোটাল বিষয়টা করুক, আমরা পাশে থাকবো। অবশ্যই 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য, আশা করছি প্রেসিডেন্ট সাহেব নিশ্চয় নিজ দায়িত্ব পালন করবেন, ধন্যবাদ। ওকে সবাই ভালো থাকবেন।